আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসের ভিডিও লেসনটি 18 মিনিট হয়ে যাওয়াতে আমার কেন জানি মনে হয়েছে আপনাদের অনেকেই বুঝতে প্রবলেম হতে পারে, সেই জন্য আমি এই ভিডিওটা আবার শুরু থেকে বোঝানোর ট্রাই করতেছি একটা ফাইলের ভিতরে। প্রথমত আমি একটা ফাইল নিব, সেম নিলাম যে ইনহেরিটেন্স ডট পিএসপি নামে একটা ফাইল নিলাম। ख्याल करें एक फाइल निलाम, एटा कोनो समस्या ना। आमार एक क्लास निलाम सीएलए क्लास डिपार्टमेंट। ओके डिपार्टमेंटर भीतरे आमार जेमन पीयूबी पब्लिक डीपीटी डीपीटी अंडरस्कोर एनएम नेम পিইউবি এলআইসি পাবলিক ডিপিটি আন্ডারস্কোর সিওডি কোড ফাইল, তিনটা বিষয় দুইটা বিষয় আছে। এখন আমি আরেকটা ক্লাস নিলাম সিএলএ ক্লাস, আমার দরকার এসটিইউডি স্টুডেন্ট। ওকে এখন এখানে এসে আমার যেমন দরকার পিইউবি পাবলিক পিইউবি এলআইসি পাবলিক লিখলাম হচ্ছে যে এসটিডি এসটিডি আন্ডারস্কোর এনএম নেম, এবং এই স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টে, তখন আমাকে কি নিতে হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিতে হচ্ছে। কিন্তু ওপি বলতেছে কোনো দরকার নেই তোমার আরেকটা ভেরিয়েবল নেওয়ার, যেহেতু ডিপার্টমেন্টে একটা অলরেডি ভেরিয়েবল নেওয়া আছে, একটা ক্লাসে ডিক্লেয়ার করা আছে, ওই ক্লাসের এই ক্লাসের সমস্ত ফাংশন বলি আর হলো যে ভেরিয়েবল বলি মেম্বার ভেরিয়েবল বলি সবগুলোই আমরা চাইলে আরেক এই এক্সট্রা আরেকটা ক্লাসের মাধ্যমে যুক্ত করে দেয় ওইগুলোর ফ্লেভারগুলো নিতে পারি। তো কিভাবে নিতে হবে, যদি আমরা স্টুডেন্ট ক্লাসে ডিপার্টমেন্টের সমস্ত কিছু অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী সূত্রে পাওয়া সম্পত্তি এমন কথা বিষয়। ওকে তাহলে ইএক্সটিইএনডি এক্সটেন্স নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, এরপরে ক্লাসের নামটা লিখতে হবে ডিপার্টমেন্ট। এখন যেহেতু একই ফাইলের ভিতর আছে সেহেতু আমার ফাইলটা ইনক্লুড করতে হয়নি, যদি অন্য ফাইলে থাকতো তাহলে অবশ্যই উপরে ফাইলটা আমরা ইনক্লুড করতাম। গেল এখন দেখেন আমরা এখানে লিখলাম, এখন যদি ক্লাসটা এখানে যদি ডিক্লেয়ার করি অবজেক্ট তৈরি করার চেষ্টা করি যে এডি এডি অ্যাডমিশন ইকুয়াল নিউ স্টুডেন্ট, তো ডিক্লেয়ার করলাম ডিক্লেয়ার হয়ে গেল। ওকে এবার আমরা স্টুডেন্টের একটি ইকো করি, ইকো স্টুডেন্টের ডিপার্টমেন্টের নামটা আছে, এখানে ডিপার্টমেন্টের নাম এখানে আপাতত আমি এখানে লিখে দিই স্ট্রিক্টলি বাই ডিফল্ট। ওকে কি ইকুয়াল সিএসই আপাতত লিখলাম। ওকে তো এখন এই দেখেন এক্সটেন্ড করার কারণে আমার এই ডিপার্টমেন্ট কোডে লিখতে হবে না, আমি শুধু অ্যাডমিশনটাকে কল করব, অ্যাডমিশনটাকে এখান থেকে কল করে এমপ্লয়িজ দ্যাট কল করে ডিপার্টমেন্ট এই যে ডিপার্টমেন্ট নেমটা আছে এটাকে এখানে রেখে দেবো। এবার দেখেন বুঝতে পারবেন হয়তো বা ইনহেরিটেন্স ব্যাখ্যা। এবার যদি আমরা এটাকে রিলোড দেই, আচ্ছা ও না আমার ফাইলটা তো অন্য ফাইল হচ্ছে আমার ইনহেরিটেন্স ফাইল, আচ্ছা ইনহেরিটেন্স ফাইলটাকে রান করে নেই। এই হলো আমার ইনহেরিটেন্স, দেখেন সিএসসি, তার মানে আমি কিন্তু এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি নাই, এই ভেরিয়েবলটা হচ্ছে আমার ডিপার্টমেন্টের ভেরিয়েবল। শুধু ডিপার্টমেন্টটা কেন ইউজ করতে পারলাম, এই ডিপার্টমেন্টে আমার একটা এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে ইনহেরিটেন্স করছি পাবলিক, যদি প্রাইভেট থাকতো তাহলে কি পারতাম মধ্যম নয় করে, না দেখি হয় কি না, আনডিফাইন্ড প্রপার্টি এর নামে কোনো প্রপার্টি সে পায় নাই খুঁজে পায় নাই। কিন্তু যদি আমরা তাহলে কি দেখেন কি জানছি, প্রাইভেট শুধুমাত্র ওই ক্লাসের ভিতর ইউজ হতে পারে, বাইরে ইউজ হতে পারে না, পাবলিক যে কোনো জায়গায় ইউজ হতে পারে। আর একটা বাকি ছিল বলছিলাম সে বিষয় হচ্ছে পিআরও প্রোটেক্টেড, এই প্রোটেক্টেডটা হচ্ছে এক ক্লাস যদি আর এক ক্লাস থেকে এক ক্লাসের সাথে যাইতে পারে, এক ক্লাসের প্রোটেক্টেড মেম্বার বলে ভেরিয়েবল বলি আর মেথড বলি অন্য জায়গায় সে অ্যাক্সেস করতে পারে। এবার দেখেন কোনো প্রকারে সে প্রবলেম ধরবে মধ্য নয় করে না। ওকে তো একটা এখন দেখেন প্রবলেম ধরছে কেন, কিভাবে প্রবলেম ধরছে, এক ক্লাস থেকে আর এক ক্লাসের ভিতরে ইউজ হয়নি, কিন্তু এখানে কিন্তু ইউজ হয়নি, ইউজ হচ্ছে টোটাল বাইরে। তাহলে এখন আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি, যেমন
দেখেন যে এই ডিপার্টমেন্ট, হ্যাঁ এই ডিপার্টমেন্টটা শুধু এক ক্লাস থেকে আরেক ক্লাসের ভিতর ইউজ হইতে পারবে। এটা কি ভিতর ইউজ হয়েছে? না, টোটালি আবার বাইরে ইউজ হয়েছে। যেটা কিভাবে করতে পারি, এই প্রোটেক্টেডের এক্সাম্পল হচ্ছে এরকম যে পিইউবি এলআইসি পাবলিক, এখন থেকে আমরা যে কোনো ফাংশন, যে কোনো ভেরিয়েবল, যে কোনো মেথড লিখব অবশ্যই অ্যাক্সেস মডিফায়ার দিয়ে ইউজ করব। কারণ অলরেডি আমরা অ্যাক্সেস মডিফায়ারের বিষয়ে দুটো জেনে গেছি, এবার তিন নম্বরটা জানতেছি, রাইট? প্রোটেক্টেড। তাহলে আমি যদি গেট ডিপার্টমেন্ট নেম, ওকে ডিপার্টমেন্ট নেম আর ইট ইউ আর রিটার্ন রিটার্ন করলাম, রিটার্ন হচ্ছে সে দিস, এটা কি এইটার এখন দিস, কিন্তু এটাও এখন দিস, এটার দিস, এই নেম এবং ডিপার্টমেন্ট সবগুলোই এখন এর ভিতরে আছে, যেহেতু এক্সটেন্ড করছি। এবার আমি এটাকে এখানে রাখলাম। এবার যদি আমরা এই অ্যাডমিশন অবজেক্টের মাধ্যমে, ইনস্ট্যান্টের মাধ্যমে আমি এই ক্লাসটা, এই মেথডটাকে কল করি, দেখি সেই মেথডটা আমাকে রিপোর্ট দেয় কিনা। ইকো গেট, কপি করে নিয়ে আসি, ওকে। এবার দেখি আমাদের কি অবস্থা। ডিপার্টমেন্ট নেম এই দেখেন, এই প্রোটেক্টেড যে ভেরিয়েবলটি আসছিল সেই ভেরিয়েবলটি সেই এই ক্লাসটা যেখানে যুক্ত হয়েছে সেই ক্লাসের ভিতরে আমরা ইউজ করছি, এবং এর মেথডের সাথে মেথডটা কি রয়েছে, পাবলিক রয়েছে, সেই জন্য এই মেথডটাকে আমরা বাইরে থেকে ইউজ করার ট্রাই করতেছি। গেট অন্য কোনো ভুল, ও এখানে পাবলিক ফাংশন কথা লেখে নেই, এপিউএনসিটি আইএনশন ফাংশন, পাবলিক কি সেটা একটা ফাংশন বলতে হবে না, রিলট আসতে সিএসি। তার মানে দেখেন প্রোটেক্টেড ইউজ করার মেকানিজম হচ্ছে এক ক্লাসের ভিতর থেকে আরেক ক্লাস, পাবলিক সব জায়গায় ইউজ করতে পারবো, প্রাইভেট শুধুমাত্র ওই ক্লাসের ভিতরে, আর এক্সটেন্ড কি করলাম একাধিক ক্লাস। এবার আবার দেখেন এই ক্লাসটাকে যদি আমরা আরেকটা ক্লাসে যুক্ত করি তাহলে কি হয় দেখি, সিএলএ ক্লাস এডি এমআই অ্যাডমিশন, এই অ্যাডমিশনের সাথে স্টুডেন্টরা যুক্ত করি, দেখি এক্সটি এক্সটেন্স স্টুডেন্ট যুক্ত হয়ে গেল। এবার যদি আমরা এই অ্যাডমিশনটাকে কল করি, এই অ্যাডমিশনটাকে যদি একটু কল করি তাহলে দেখি ডিপার্টমেন্ট কোনটাকে আমরা পাই কিনা, অ্যাডমিশন রয়েছে স্টুডেন্টের সাথে, স্টুডেন্ট রয়েছে ডিপার্টমেন্টের সাথে, দেখি নিউ কোনটা, এই দেখি যে পাবলিক যেটা সেটাকে দেখি কল করে দেখি পারি কিনা, এখানে মা এখানে মান দিয়ে দিই, ওকে স্যার 00। দেখেন কতভাবে এ অ্যাডমিশন যুক্ত স্টুডেন্টের সাথে, স্টুডেন্ট যুক্ত ডিপার্টমেন্টের সাথে, তাহলে আমরা এইভাবে একাধিক মানে এটা সিকলও বলতে পারি, এক প্রকার সিকল, সিকল আমরা সিকল আমরা ই করতে পারবো না, চেইন চেইন আমরা যুক্ত করতে পারবো না। তো এরকম করে আমরা আসলে, যেমন আমাদের এখন যদি আরেকটা ক্লাস দরকার হবে, যেমন হচ্ছে স্টুডেন্টের এই যে অ্যাডমিশন অনেক ইনফরমেশন থাকবে না, আরেকটা যেমন যুক্ত হতে পারে আমাদের, কি আরেকটা ক্লাস লাগতে পারে, ক্লাসটা হচ্ছে যেমন সিএলএ ক্লাস পেমেন্ট, কারণ পেমেন্ট এখন পেমেন্ট হয়েছে, পেমেন্ট পেমেন্ট নিব না, যে অ্যাডমিশন কে কে হয়েছে, তাহলে কি অ্যাডমিশনের সাথে যুক্ত, অ্যাডমিশনের সাথে অ্যাডমিশনের সাথে যুক্ত করতে হবে, এক্সটিএনডি এক্সটেন্স অ্যাডমিশন, অ্যাডমিশন অ্যাডমিশন যুক্ত করতে হবে। এখন যদি আমরা অ্যাডমিশনটাকে এই পেমেন্টটাকে কল করি তাহলেও দেখা যাবে যে আমরা এই যে মনে করি যে এখানে একটু লিখি নিউ ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্টে দেখি একই, কোনো প্রকার ইরর দিবে না, কোনো প্রকার ইরর দিবে না, বুঝছেন কতভাবে আমরা যুক্ত করতে পারতেছি, কতভাবে আমরা কাজ। এবং যদি এই মেথডটাও কিন্তু আমরা এখানে এখান থেকে কল করতে পারতেছি স্টুডেন্টের,
डिपार्टमेंट नेम शो कर देखें ये हलो इनहेरिटेंस एक एग्जांपल रियल एग्जांपल डिपार्टमेंट स्टूडेंट स्टूडेंट साथ एडमिशन हाँ एडमिशन साथ पेमेंट कौन पेमेंट पाई पेमेंट पर हलो टीचर पेमेंट टीचारे पेमेंट करब अनेक किस एक्सपेंड एबारे एक्सपेंड एरक एक क्लस क्लस एक्सटेंड कर जुक्त करते तो ये मोटामोटी आसले इनहेरिटेंस नहीं एक आलोचना अनेक आलोचना करलम तो अपना क्या है आसल प्रैक्टिकल एगो बोझा जमन हमें क्योंकि बुझते स्टूडेंट एडमिशन हम डिपार्टमेंट एगोल क्ज करते हैं जो हमें एगो शिखते रियल लाइफ क्ज करते जाब तक बुझब एन जिज्ञेस करते कख पब्लिक यूज करब कख प्राइट यूज करब कख पोटेट यूज करब ये डिपेंड ऑन सिचुएशन हमें भेरिएबलटा के देखें बोलते एन थे जो हमें भेरिएबल डिक्लेयर करब बाहर की यूज करब ना पब्लिक यूज करब और जो को क्लस को मेथड यूज करब तर सामने आगे पब्लिक प्राइट प्रोटेक्टेड विषय यूज करब जदि आपनारा बुझे थकें पब्लिक की जिस प्राइट की जिस प्रोटेक्टेड की जिस अवश्य कमेंटे लिखभन तेल शिखानोटा सार्थक है तो ये मोटामोटी आलोचना इनहेरिटेंस नहीं इंशाल्लाह एरपे और सामने हमें देखान चेषा करब से बंधु भलो थकें असलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु।